জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিও দেখে সম্প্রতি সারা দেশে নিখোঁজ 32 জঙ্গিকে শনাক্ত করেছে র‍্যাব। জঙ্গি সংগঠন হিন্দাল সার্কিয়ার সামরিক প্রধান রণবীর এবং বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তারের সময় সেই ভিডিও উদ্ধার করা হয়। জঙ্গিবাদে জড়িয়ে পড়া সন্তানদের সশস্ত্র ভিডিও দেখে হতবাক পরিবারগুলো। তাদের সঙ্গে কথা বলেছেন সাবির আহমেদ। সম্প্রতি সারা দেশ থেকে বিভিন্ন সময়ে নিখোঁজ 55 যুবকের তালিকা প্রকাশ করে র‍্যাব। একই সঙ্গে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া নামে নতুন জঙ্গি সংগঠনেরও সক্রিয় থাকার তথ্য জানায় সংস্থাটি। গত 24 জানুয়ারি সংগঠনের সামরিক শাখার প্রধান রণবীর এবং একসময় হুজিবির হয়ে কাজ করা বোমা বিশেষজ্ঞ আবুল বাশারকেও গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের গহিনে পাহাড়ে জঙ্গিদের সামরিক প্রশিক্ষণের এই ভিডিও পাওয়া যায়। নতুন সদস্যদের উদ্বুদ্ধ করতেই নিজেদের প্রশিক্ষণের খুঁটিনাটি ভিডিওতে ধারণ করে তারা। পার্বত্য এলাকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সঙ্গে চুক্তি করে নতুন এই জঙ্গি সংগঠন এখানে টাকার বিনিময়ে প্রশিক্ষণ নিচ্ছিল। নির্বাচনের ঠিক আগের বছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত কেএনএফ এর সঙ্গে এই প্রশিক্ষণের চুক্তি হয় জঙ্গিদের। এই ভিডিও দেখে স্বেচ্ছায় আত্মগোপনে যাওয়া 32 জনকে শনাক্ত করেছে র‍্যাব। এদের মধ্যে রয়েছে সংগঠনটির আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, দাওয়া বা দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মাইমুন ওরফে মুমিন, পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণের সমন্বয়কারী শিববির আহমেদ ওরফে কারসে। এসব জঙ্গিদের ধরতে অভিযান চালানো হলে তারা দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় একটি দলে 21 জন ছিলেন, সেই দলের প্রধান ছিলেন এই শিববির। আরেকটি দলে ছিলেন 32 জন, সেই দলের প্রধান ছিলেন দিদার ওরফে চাম্পাই। পাহাড়ে জঙ্গিরা তিনটি ধাপে প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। এর মধ্যে প্রথম ধাপে ট্রেনিং করেছিলেন এই দিদার ওরফে চাম্পাই, আহাদুল ইসলাম ও ইমরান হোসেন। এই তিনজনই দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ নিতে পাহাড়ে আসা বাকি জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন। চরম ভুল একটা পদকে সঠিক মনে করে আমি এবং আমার সন্তান এগোচ্ছিলাম। এই মা এবং তার সন্তানকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা সেই আবদুল্লাহ ওরফে বাহাইকেও দেখা গেছে এই ভিডিওটিতে। ভিডিওতে আরো রয়েছে কামরাঙ্গীর চরের নিখোঁজ যুবক রায়হান। দরকার কি হয় জেলে 5 বছর থাক, তারপর আমার ছেলে ভালো থাকবে, ওই জায়গাতে আমার ছেলে ভালো থাকবে না, এটা তো জীবন না। ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে বরিশালের মাহমুদ ডাকুয়াকে। নিখোঁজ ভাইয়ের হাতে অস্ত্র দেখে বাকরুদ্ধ তার ভাই। আমরা কখনোই ভাবিনি, এটা আমি কল্পনাও করতে পারিনি যে এইভাবে হবে বা এইভাবে ই হয়ে যাবে। র‍্যাব বলছে এখানে এমন অনেকেই আছে যারা দেশের বাইরে ছিলেন কিন্তু দেশে ফিরে তারা জঙ্গিবাদে জড়িয়েছেন। টার্গেটেড কিলিং, কোনো অর্গানাইজড টেরোরিস্ট অ্যাটাক এবং রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী হামলা তাদের উদ্দেশ্য হতে পারে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার এ পর্যন্ত 38 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।